একটা সময় ছিল আমরা যখন কোন জমির কুতিয়ান বের করতে চাইতাম, তখন সেই কুতিয়ানটা বের করতে না যত টাকা খরচ হইতো তার থেকে 2-3 গুণ বেশি টাকা খরচ হয়ে যেত সেই কুতিয়ানটা বের করার জন্য ভূমি অফিস থেকে বাসায় ঘোরাঘুরির মধ্যে। তো সময় পরিবর্তনের সাথে সাথে কিন্তু সিস্টেমেরও বেশ পরিবর্তন হয়েছে। এখন যে কেউ চাইলে কিন্তু আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটা দিয়ে ভার্চুয়াল রেকর্ড রুম থেকে যে কোনো জমির কুতিয়ান অনুসন্ধান করে দেখে নিতে পারবেন। সেই সাথে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনি কুতিয়ানটার অনলাইন কপি ডাউনলোডও করে নিতে পারবেন। তো কীভাবে আপনি কুতিয়ানের অনলাইন কপি ডাউনলোড করবেন সেই বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করবো। প্রতিবারের মতো আপনাদের সাথে আছি আমি, নাম আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো কোনো কুতিয়ান ডাউনলোড করার জন্য আপনাকে আপনার মোবাইলে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। ওপেন করার পর এখানে আপনাকে land.gov.bd অথবা আপনি যদি ভূমি অফিস লিখে চার্জ করেন সাথে সাথেই কিন্তু ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু সবার উপরে চলে আসবে। তো এখান থেকে আপনি ওয়েবসাইটটা ওপেন করবেন। ওয়েবসাইটটা ওপেন করার পর এখান থেকে যদি আপনি উপরে একটা স্ক্রল করেন সেক্ষেত্রে এখানে কিন্তু আপনি ডিজিটাল ল্যান্ড অ্যাকাউন্ট নামের একটা আইকন পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি সেই আইকনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে নতুন আরেকটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তো এখানে আপনি কুতিয়ান অনুসন্ধান নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন ওটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যদি আপনি উপরে একটা স্ক্রল করেন সেক্ষেত্রে আপনার অনলাইনে কুতিয়ান আবেদনের অপশনগুলো পেয়ে যাবেন। তো আপনি যেই জায়গার কুতিয়ান ডাউনলোড করতে চাচ্ছেন সেই জায়গার ঠিকানাটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো সর্বপ্রথম আপনি এখান থেকে বিভাগটা সিলেক্ট করে দেবেন। তো বিভাগটা আমি সিলেক্ট করে দিলাম। বিভাগটা সিলেক্ট করে দেওয়ার পর এর পরবর্তীতে আপনাকে সেই জায়গার জেলাটা সিলেক্ট করে দিতে হবে। তো আমি জেলাটাও সিলেক্ট করে দিলাম। জেলাটা সিলেক্ট করে দেওয়ার পর এর পরবর্তীতে আপনাকে আপনার কুতিয়ান টাইপটা সিলেক্ট করতে হবে। বাংলাদেশে যত ধরনের কুতিয়ান প্রচলিত আছে সবগুলো কুতিয়ানের কিন্তু টাইপ এখানে দিয়ে দেওয়া আছে। তো এখান থেকে আপনি যে কুতিয়ানটা ডাউনলোড করতে চাচ্ছেন সেই কুতিয়ানের টাইপটা সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আমি বিএস কুতিয়ানটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এর পরবর্তীতে আপনাকে আপনার উপজেলাটা সিলেক্ট করতে হবে। সেই জায়গার আমি উপজেলাটা সিলেক্ট করে দিলাম। উপজেলাটা সিলেক্ট করে দেওয়ার পর সর্বশেষ এখান থেকে আপনাকে মৌজাটা সিলেক্ট করতে হবে। কোন মৌজার মধ্যে আপনার জায়গাটা আছে সেই মৌজাটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি মৌজাটা সিলেক্ট করে দিলাম। মৌজাটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনি কুতিয়ান অনুসন্ধানের জন্য আপনার 4টা সিস্টেম রেখেছে। আপনি চাইলে কুতিয়ান নাম্বার দিয়ে আপনার কুতিয়ানটা অনুসন্ধান করতে পারবেন। সেই সাথে আপনি আপনার যদি ডাক নাম্বার জানা থাকে তাহলে ডাক নাম্বার দিয়েও আপনি আপনার কুতিয়ানটা অনুসন্ধান করতে পারবেন। মালিকের নাম দিয়েও আপনি কুতিয়ান অনুসন্ধান করতে পারবেন। সেই সাথে পিতার নাম অথবা যদি স্বামীর নাম জানা থাকে সেটা দিয়েও কিন্তু আপনি আপনার কুতিয়ানটা অনুসন্ধান করতে পারবেন। তো আমরা যেহেতু কুতিয়ান নাম্বার দিয়েই অনুসন্ধান করবো সেক্ষেত্রে এখান থেকে কুতিয়ান রং অপশনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এর নিচে যে বক্সটা দেখতে পাচ্ছেন সেই বক্সের মধ্যে আমাদেরকে আমাদের কুতিয়ান নাম্বারটা টাইপ করে দিতে হবে। তো আমরা কুতিয়ান নাম্বারটা টাইপ করে দিলাম। কুতিয়ান নাম্বারটা টাইপ করে দেওয়ার পর এরপরে এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচার দেওয়া আছে। তো আপনার ক্ষেত্রে যে ক্যাপচারটা থাকবে সেই ক্যাপচারটা আপনি এর পাশের বক্সটাতে হুবহু টাইপ করে দেবেন। টাইপ করে দেওয়ার পর এখান থেকে যদি আপনি অনুসন্ধান করুন আইকনটাতে ক্লিক করে দেন সাথে সাথে কিন্তু সেই জমিটার মালিক এবং দখলদারের নাম আপনি এখানে দেখতে পারবেন। সেই সাথে এখানে ডাক নাম্বারও কিন্তু আপনি দেখতে পারবেন। তো কুতিয়ানটা যদি আপনি অনলাইন কপি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে এখান থেকে আপনাকে আবেদন করুন আইকনটার উপর ক্লিক করতে হবে। তো আবেদন করুন আইকনটার উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে নতুন আরেকটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তো এই পেজের মধ্যে আপনি এতক্ষণ ধরে যত ইনফরমেশন দিয়েছেন প্রায় সবগুলো ইনফরমেশনই কিন্তু এখানে চলে এসেছে। দেন সেই সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সার্টিফাইড কপির জন্য কিন্তু আপনি এখান থেকে আবেদন করতে পারবেন। তো এখান থেকে আপনারা যদি অনলাইন কপি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে অনলাইন কপি অপশনটা সিলেক্ট করবেন, আর যদি সার্টিফাইড কপির জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে সার্টিফাইড অপশনটা সিলেক্ট করবেন। আজকের এই ভিডিওটাতে আপনাদের অনলাইন কপি ডাউনলোড করে দেখাবো সার্টিফাইড কপির জন্য কীভাবে আবেদন করতে হয় সেই বিষয়ে একটা ভিডিও ক্রিয়েট করবো। তো ভিডিওটা যদি অলরেডি ক্রিয়েট করে ফেলি সেক্ষেত্রে আপনার এই ভিডিওর এন্ড স্ক্রিনে আপনার ভিডিওটা পেয়ে যাবেন। তো আমরা যেহেতু অনলাইন কপি ডাউনলোড করবো সেক্ষেত্রে এখান থেকে অনলাইন কপি অপশনটা সিলেক্ট করলাম। অনলাইন কপি যদি আপনি ডাউনলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো ধরনের চান্স দিতে হবে না। তো আমরা এখান থেকে অনলাইন কপি সিলেক্ট করার পর উপরে স্ক্রল করলে সেক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জাতীয় পরিচয় পত্রের নাম্বার, জন্ম তারিখ, সেই সাথে আমাদেরকে এখানে কিন্তু একটা মোবাইল নাম্বারও দিতে বলতেছে। তো আমরা প্রথম বক্সের মধ্যে আমাদের জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা টাইপ করে দিচ্ছি। তো জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা টাইপ করে দেওয়ার পর এর পরবর্তীতে আমাদেরকে আমাদের জন্ম তারিখটা সিলেক্ট করে দিতে হবে। তো জন্ম তারিখটা সিলেক্ট করে দেওয়া শেষ, এখন আমাদেরকে আমাদের মোবাইল নাম্বারটাও টাইপ করে দিতে হবে। তো আমরা আমাদের মোবাইল নাম্বারও টাইপ করে দিচ্ছি। তো মোবাইল নাম্বারটাও টাইপ করে দেওয়ার পর এখান থেকে যদি আপনি যাচাই করুন আইকনটাতে ক্লিক করেন সাথে সাথে আপনার জাতীয় পরিচয়পত্র এবং জন্ম তারিখ যদি টিক থাকে সেক্ষেত্রে আপনার জাতীয় পরিচয়পত্র তারা কিন্তু সাকসেসফুলিভাবে ভেরিফাই করে নিবে। দেন এখান থেকে যদি আপনি ওকেতে ক্লিক করেন তারা কিন্তু আপনার নাম এবং আপনার ঠিকানাটা কিন্তু অটোমেটিক নিয়ে নিবে। তো নিয়ে নেওয়ার পর এখান থেকে আপনি উপরে স্ক্রল করলে সেক্ষেত্রে এখানে দুইটা সংখ্যার যোগফল দেখতে পারবেন। তো যোগফল দুইটা আপনি বের করে পাশের বক্সটাতে টাইপ করে দেবেন। আপনার ক্ষেত্রে কিন্তু সংখ্যা দুইটা পরিবর্তন হতে পারে। তো যোগফলটা বের করে দিয়ে আপনি এখানে যদি উপরে স্ক্রল করেন সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্টের ক্ষেত্রে কিন্তু এখানে 00 দেওয়া আছে। আপনাদের অনলাইন কপির জন্য কিন্তু কোনো ধরনের পেমেন্ট করতে হচ্ছে না। তো আপনি এখান থেকে উপরে একটা স্ক্রল করবেন, দেন এখান থেকে আপনি যদি পরবর্তীতে পেমেন্ট আইকনটার উপরে ক্লিক করেন সাথে সাথেই কিন্তু আপনার অনলাইন কপিটা ডাউনলোড হয়ে আপনার
ফাইলের মধ্যে কিন্তু পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করি আপনারা টোটাল বিষয়টা বুঝতে পারছেন। এইভাবে কিন্তু আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটা ইউজ করে খুব সহজে যে কোনো জমির যে কোনো ধরনের কোয়েশ্চেন কিন্তু আপনি ঘরে বসে ডাউনলোড করে নিতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে যাবেন, সেই সাথে কমেন্ট বক্সে ভিডিওটা কেমন লাগলো জানিয়ে যেতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।